মোর সংসারত এটা বেড়া পয়দা হয় নাই এটা জারুয়ে পয়দা হয়েছে জারুয়ে এই বেড়ায় মোর সংসারের বারোটা বাজে দিলে এই আব্বা এই তোমরা এটা সেতুর হইয়া বসিয়াছেন সেতুর হায়া কায়া আছেন তোমাক মই সাইয়ের দোকানত খুঁজিয়ে আনু ফেরোজের দোকানত খুঁজিয়ে আনু একরে শোকগুলি তসনাস করি ফেলানো আর তোমরা ভুঁই বাড়িতে আসি আইলের গোড় সেতুর হয়া গেছেন তুই মোর চোখের সামন থাকি দূর হয়ে নাইলে কিন্তু পিডি চামড়া তুলি দেম ডাইরেক্ট মেশিন স্টার্ট দেম কোনো অ্যালার্ট থাকবেন নাই কোনো সতর্ক বাণী নাই ডাইরেক্ট মেশিন স্টার্ট এই শালি মন্দির বেড়ায় দেখ ভালোই কীর্তি আরম্ভ করছে মোর মোবাইল দেন তোমরা মোর মোবাইল আনছেন কে কোন সাহসে মোর মোবাইল তোমরা হাত দিছেন মোবাইল নিয়ে সেদর বেদর শুরু করছেন এইবার সরাসরি ডাইরেক্ট লাইনত আসছিস মোবাইল তো দিবেন নং মোবাইল তো দেওয়ার জন্য তোর বালিশের তল থাকি মোবাইল আনং নাই এই মোবাইলের খেতা পুরি ছাড়িয়ে দেম এই মোবাইল মোবাইলের গুষ্টিক মারি সারি দেম আজকে দেখেন আব্বা বেশি চেদর বেদর করেন না মোর কিন্তু লেখাপড়া ধ্বংস হবার নেছে তো কিন্তু লেখাপড়া করা নাগে মোবাইল দেখিয়ে সব কিছুর প্রশ্নের উত্তর বাইর করা লাগে লেখাপড়ার কিন্তু একটা ধ্বংস হয়ে যাবানি বোঝেন কিন্তু মোবাইলত যদি সব প্রশ্নের উত্তর বাইর করি পার তালে তাহলে মুই তো বই কিনি দেংকে খাতা কিনি দেংকে রে প্রাইভেটের মাস্টার কাছে পড়াংকে রে তুই মোবাইল বলি আসিস গেম খেলার জন্য রে গেম খেলাবু শালি মন্দির বেটা থামিস তোক মোবাইল দিবেন না এই আব্বা মূর্খের বাচ্চা শালা গন্ড মূর্খের বাচ্চা অনলাইনে ক্লাস করা লাগবে অনলাইনে ক্লাস করা লাগবে তাড়াতাড়ি মোবাইল দেন নগদ ক্লাস আরম্ভ হয়ে যায় এই মোবাইলে বাংলাদেশত সেংরাগুলের লেখা পড়া নষ্ট করে ফেলাইছে ধ্বংস করে ফেলাইছে সন্ধ্যেবেলায় বই নিয়ে বৈশের খবর নাই বিএন বেলায় বই নিয়ে খবর নাই খালি ফেসবুক চালাইবে ইউটিউব চালাইবে আর গেম খেলাইবে রাত বারোটা তেরো মিনিটে বাড়িতে ফিরবে দেখেন আব্বা তোমরা কি চান মুই তোমাক তেজ্য করি দেন জীবন কার্তরে তেজ ভাব করি দেন মোবাইল যদি না দেন তাহলে মুই কিন্তু তোমাক তেজ্য করি দেন তেজ্য তেজ্য একদম তুই কি রে শালী মন্দির বেড়া বেড়া হয় তুই মোক তেজ্য করব আরে শালী মন্দির বেড়া মুই তো তোকে তেজ্য করি রে পুত্র করে দেবেন মোবাইল তোর আব্বা হয় না মুই তোর আব্বা হং রে মোবাইলের জন্যে মুই তোর বাপ ভয়া মোক তুই তেজ্য পুত্র করি দিব তোমার মতন সুতিয়া বাপের মত দরকার নাই মনে করেন মোবাইলে মোর বাপ মোবাইলে মোর আব্বা মোবাইলে মোর ডেড বুঝছেন তো মোবাইল ছাড়া জীবন অচল মোবাইল ছাড়া যেবন মোর তেজপাতা মোবাইল ছাড়া এক সেকেন্ড চলা সম্ভব নয় তাড়াতাড়ি মোবাইল বাইরে দেন তাইলে এলাই বাড়ির থাকি বাইরে হয়ে যাব তোর মোবাইল আব্বার কাছে যায় খাওয়া চাবো তোর মোবাইল আব্বার বাড়ির যায় থাকব মোরে টেকা চুরি করিয়া এমবি ভরাবু আর গেম খেলাবু চেংরিগুলির সাথে মেসেঞ্জারে কথা কবু হোয়াটসঅ্যাপে কথা কবু, যা তোর মোবাইল আব্বার বাড়ির যা তুই আচ্ছা আব্বা বিএন বেলায় উঠিয়ে তোমরা এই টাউরে আরম্ভ করলেন কে মোর বাড়ির তো ফোনটা আনলেন কে কন তো কি টাউরেসি আরম্ভ করলেন তোর মতন জারুয়া বেড়া মোবাইল কিনে দিয়ে মো চোদ্দ আক্কেল হয়ে গেছে লেখাপড়া তোর ধ্বংস হয়েছে বাড়ির কোনো কাম কাজ করিস না সংসারের কোনো আকামত হাত দিস না সারাদিন মোবাইল আর মোবাইল ওই জন্যে এই সিটি আরম্ভ দেখেন আব্বা সংসারের কাম কাজ করিম লেখাপড়াও করি মুখ তোমরা মোবাইল দেন এই মোবাইল হাতত না এলে মোর হার্টবিট বাড়ি যাবার নাইছে রক্ত গরম হবার নাই যে কোনো সময় হার্ট অ্যাটাক হয়ে ধপাস করি এই জায়গাতে পড়িয়ে মরি যাবার বাংমই তাড়াতাড়ি মোবাইল দেন মোবাইলটা না পাইলে হার্ট অ্যাটাক করার বেশি সম্ভাবনা মানুষের হার্ট অ্যাটাক হয় নেশা করলে গাঞ্জা খেলে ইয়াবা খেলে মদ খেলে আর তুই মোবাইল ঘোর হয়ে গেছিস মানসি হয় নেশা খোর তুই মোবাইল ঘোর মোবাইলের জন্য তোর হার্ট অ্যাটাক হবে রে শালী মন্দির বেড়া মোর মোর তো মাথা খালি গরম হবার নাইছে লা দেখেন আব্বা মোর শরীরে রোগ গলি খালি টান মারবে নাছে বা টান মারবে না সেই মোবাইলের জন্য মোবাইল না পাইলে কিন্তু যে কোনো সময় সত্যি সত্যি এই জায়গাতে মই মন হয় মরে যায় মাব্বা নিঃশ্বাস কিন্তু দম আটকিয়ে যাবার নাছে মোবাইল ছাড়া আব্বা আব্বা মোবাইল দেন আব্বা মোবাইল দেন বিজ্ঞানের যত আবিষ্কার আছে টেকনোলজির যত আবিষ্কার আছে সেলের যত ভালো দিক আছে অবশ্যই খারাপ দিকও আছে প্রত্যেকটা জিনিসের পার্শ্ব প্রতিক্রিয়া আছে প্রকৃতপক্ষে পক্ষে অনলাইনে ক্লাস করা হয় এখনকার ছেলেপেলেরা এখন আর বই দেখে না সকাল সন্ধ্যায় বই নিয়ে লেখাপড়া করে না তারা এখন মোবাইল নিয়ে ব্যস্ত সারা দিন মোবাইল চালাবে ফেসবুক দেখবে ইউটিউব দেখবে এবং খালি স্কল করবে আর আপনারা জানেন যে এর ক্ষতিটা লেখাপড়ায় শিক্ষার শিক্ষা খাতে যে কতটা ব্যাঘাত ঘটাচ্ছে কিন্তু যারা সচেতন ফ্যামিলি তারাই জানেন যারা সচেতন ফ্যামিলি তারা কখনও ছেলেদেরকে ইন্টার পাস করা না পর্যন্ত মোবাইল দেয় না যখনই একটা ছেলের কাছে মোবাইল যাবে এই ছেলেটা এই ছেলেটা লেখাপড়া খুব কঠিন হয়ে যাবে এটাই নিয়ে ভিডিওটা করেছি ভিডিওটা উপস্থাপন করার চেষ্টা করেছি বিজ্ঞানের আবিষ্কারের যতটা সফলতা আছে তার ব্যর্থতাও আছে কিছুদিনের মধ্যে বাংলাদেশ মূর্খে জাতিতে পরিণত হয়ে যাবে আমার এটা ব্যক্তিগত মতামত এই মোবাইলের কারণে